আরে আরে পেছনটা বলো দারুণ দেখতে তো তোমার বউকে হেসেই কাল নাকি নেই ইমেলের বিয়ে টুকু দেখো আস্তে না আস্তে এমনি তিন মাথা এক হয়েছে যা এবার ঘরে যাবার আগে গুরুজনদের প্রণাম করে নাও চিরসুখী হও সুখে থাক তাক 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 তুমি কি করছো বৌরানী এখন একটা কেলেঙ্কারি করছিলে তো বাড়ির চাকরের পায়ে হাত দিয়ে প্রণাম করে জাত খাচ্ছি রূপাই বাড়িতে প্রথম এলো ও ঠিক জানে না এ বাড়িতে কার কতটা সম্মান পাও না তোমার তো সেটা ওকে বুঝিয়ে দেওয়া উচিত তুমি ওকে বুঝিয়ে দাও এ বাড়িতে সর্বপ্রথম কাকে প্রণাম করতে হবে তুমি এই পুরো চাকরের পায়ে হাত দেবে না মাস্টার তার ছাত্রকে কুশিক্ষা দিতে পারে কিন্তু আমি তো আমার বংশের বউকে যাত্রার পায়ে মাথা নোয়াতে দিতে পারি না পিসিমণি ঠিকই বলেছেন বৌরানী ছোট দাদাবাবুকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি ভুল করে ও আমার পা চুতে পারে কিন্তু তুমি ভুল করবে কেন যাও আর তত্ত্ব কথা বলে সময় নষ্ট না করে রান্নাঘরে যাও তুমি আমায় না চিনেই প্রণাম করেছ প্রণাম করেছ একটা ভদ্রলোকের পোশাক পরে সোফায় বসেছিলাম বলে তুমি আমার পরিচয় পেলে বোধ হয় আরেকটা প্রণাম করবে আমি তোমার মন্ত্রণাদাত্রী পিসশাশুড়ির অক্ষম স্বামী শোনো বৌরানী তুমি আমাদের সবাইকে প্রণাম করে কতটা পুণ্য সঞ্চয় করলে আমি তা জানি না কিন্তু অনেক বেশি পাপ সঞ্চয় করলে ওই বুড়ো মানুষটার পা না ছুঁয়ে পুণ্য সঞ্চয় করতে হবে না তোমার ছোট ভাই মানে এ বাড়ির মালিক রোজ দুবেলা যাকে প্রণাম করে রণবীর রুকুকে প্রণাম করে হ্যাঁ করি কই আমি তো তোকে রুকুর পা ছুঁয়ে কোনোদিন প্রণাম করতে দেখিনি গঙ্গা স্নান করতে গিয়ে দেখবে হাজার হাজার মানুষ হাত জোড় করে সূর্যের উদ্দেশ্যে প্রণাম জানায় সূর্যকে প্রণাম করতে গেলে কি সূর্যের পায়ে হাত দিতে হয় কোথায় সূর্য আর কোথায় রঘু তোমার কাছে রঘু চাকর আমার কাছে ও পিতৃতুল্য কি বলছিস তুই নতুন বই সামনে যা সত্যি তাই বলছি হাত বৌরানী আজ প্রথমে এই বাড়িতে এসেছে নইলে ওকে বলতাম
যে তুমি তোমার স্বামীর ঘরে ঢোকার অনুমতি তখনই পাবে যখন ওই বুড়ো চাকরটা ক্ষমা করে তোমাকে একতলা থেকে দোতলায় ওঠার অনুমতি দেবে। কথা বাড়িও না দিদি, বারুদের ওপর দাঁড়িয়ে আমি দেশলাই নিয়ে নাড়াচাড়া করতে চাই না। আমার এই সংসার যখন আমি তোমার ওপর ছেড়ে দিতে পেরেছি, বৌরানীকে তোমার হাতে তুলে দিলাম। চলো বৌরানী, আয় তরুণ।